এই ঘটনার সাথে যারাই জড়িত সেটা যে কোনো ধর্মের হতে পারে তাদেরকে ধরে সুষ্ঠু তদন্ত করে আইনের আওতায় এনে শাস্তি কামনা করছি কথা বলি ঠিক কিনা অন্য ধর্ম অবলম্বী কতটা মুসলমানদের কাছে নিরাপদ থাকতে পারে বোঝার চেষ্টা করবেন ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ মায়ের কোলে দুধ পান করার শিশুটা যেই রকম নিরাপদ মুসলমানরা যেই জনপদের ক্ষমতায় থাকবে ওই জনপদে অন্য ধর্ম অবলম্বীরা তার চাইতেও বেশি নিরাপদ থাকবে বলেন আল্লাহু আকবার এটা আমাদের ধর্ম আমাদেরকে শিক্ষা দেয় ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয় এই জন্য মূর্তি যারা ভেঙেছে যারা মন্দির ভাঙে এরা কখনো মুসলমান হতে পারে না এরা কখনো ঈমানদার হতে পারে না কারণ অন্য ধর্ম অবলম্বীদের উপরে কখনো আক্রমণ এইভাবে করা যাবে না কথা বলেন ঠিক কি না আমাদের দেশ ভাতৃত্বপূর্ণ একটি দেশ এই দেশে মুসলমান এবং হিন্দু ধর্ম অবলম্বী যারা আছে একদিকে মুসলমান আর একদিকে অন্য ধর্ম অবলম্বী যারা আছে একই বাজারে বাজার করি কোনোদিন ঝগড়া হয় না এ চিল্লায় কথা বলেন আমরা একই গ্রামে বসবাস করি এক পাশে অন্য ধর্মের লোকেরা বসবাস করে আরেকটা গ্রামের অন্য আরেক পাশে মুসলমানেরা বসবাস করে কোনোদিন ঝগড়া হয় না আমাদের দেশ এমন একটি দেশ যে দেশে হিন্দু ভদ্রলোকদের সামনে যখন মিডিয়ার লোকেরা জিজ্ঞাসা করলেন আপনারা কেমন আছেন তারা বলল আমরা এখানে বাপদাদা ১৪ পুরুষ ধরে বসবাস করতেছি পাশেই মসজিদ পাশেই মন্দির কোনোদিন আমাদের ভিতরে দ্বন্দ্ব হয় নাই দুইটা কথাও কাটাকাটি হয় নাই অনেক শান্তি নিয়ে এদেশে বসবাস করতেছি বলেন আল্লাহু আকবার এদেশ এমন একটি দেশ বাংলাদেশ যে দেশে পাশেই মসজিদ পাশেই মন্দির ঝগড়া হইল না পাশেই শ্মশান পাশেই কবরস্থান কোনোদিন দ্বন্দ্ব হলো না হিন্দুরাও যেই বাজারে বাজার করে হিন্দুরাও যেই দোকানে সদা খায় আমরা মুসলমানেরাও সেই দোকানে বাজার করি সদা কিনে খাই কথা বলেন ঠিক কি না এই জন্য মনে রাখবেন কোন কুচক্রি মহ কোন ষড়যন্ত্রকারী এই কাজে লিপ্ত আছে যারা আমাদের দেশকে অস্থিতিশীল পরিবেশের দিকে ঠেলে দিতে চায় এজন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধের ভাষায় বলবো যারা নিকৃষ্টতম কাজ করেছে তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি কামনা করছি কথা বলেন ঠিক কি না তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে কথা বলেন ঠিক কি না জাতি দেখতে চায় কারা এই অপরাধ করে আমাদের দেশের এই সুন্দর পরিবেশটাকে নষ্ট করে দিতে চায় কথা বলেন ঠিক কি না আমরা মুসলমানেরা উগ্রবাদ ছড়াবো না অশান্তি সৃষ্টি করব না কোন হিন্দু ধর্ম অবলম্বীদের উপর আঘাত করব না কোন মন্দির আমরা ভাঙব না মুসলমান কোনদিন ধর্ম নিয়ে জবরদস্তি করবে না বাড়াবাড়ি করবেন না লা ইকরাহা ফিদ্দিন ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নাই কোনো বাড়াবাড়ি নাই অন্য ধর্ম অবলম্বী কতটা মুসলমানদের কাছে নিরাপদ থাকতে পারে বোঝার চেষ্টা করবেন ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ মায়ের কোলে দুধ পান করার শিশুটা যেই রকম নিরাপদ মুসলমানরা যেই জনপদের ক্ষমতায় থাকবে ওই জনপদে অন্য ধর্ম অবলম্বীরা তার চাইতেও বেশি নিরাপদ থাকবে বলেন আল্লাহু আকবার এটা আমাদের ধর্ম আমাদেরকে শিক্ষা দেয় ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয় এই জন্য মূর্তি যারা ভেঙেছে যারা মন্দির ভাঙে এরা কখনো মুসলমান হতে পারে না এরা কখনো ঈমানদার হতে পারে না কারণ অন্য ধর্ম অবলম্বীদের উপরে কখনো আক্রমণ এইভাবে করা যাবে না কথা বলেন ঠিক কি না সম্মানিত ভাইরা আমার বোঝাই লাগবে বিষয়টা জানাই লাগবে ভেবে চিন্তা সামনের দিকে পা ফেলতে হবে আল্লাহর মনোনীত ধর্মের নাম ইসলাম ইন্নাল দীনা ইনদাল্লাহিল ইসলাম নিঃসন্দেহে আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম ইসলাম ইসলাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্মের নাম যেই ধর্মটাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে এই ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করতে চায় অশান্তি সৃষ্টি করতে চায় রহমানের বান্দা তো তারা যারা রাত্রি জাগরণ করে কাটিয়ে দেয় সিজদা দিয়ে কাটিয়ে দেয় দন্দায় মান হয়ে এত সুন্দর লম্বা কোরআন তিলাওয়াত করবে তিলাওয়াতের মধ্যে মজা আছে আল্লাহর
কোরআন তেলাওয়াত করতে করতে রহমানের বান্দার চোখের মধ্যে পানি চলে আসবে, সিজদায় গিয়ে কাঁদবে, আল্লাহর কাছে যা যা চাইতে মনে চায়। রহমানের বান্দারা সিজদা দিয়ে মাথা নত করে আল্লাহর কাছে চাইবে। দুনিয়ার কোন মানুষের কাছে ধারণা দিয়ে তুমি আমি লাভবান হতে পারবো না। ভাগ্যের যদি উন্নতি চাও, তুমি যদি ধনী হতে চাও, নিজের কপালের পরিবর্তন করতে চাও, এ মুসলমান আল্লাহর গোলাম ও নীলফামারীর বাবাজিরা রাতের আধারে গভীর রজনীতে মালিকের কাছে সিজদা দেন, আর চোখের পানি দিয়া মনের জমানো দুঃখ কষ্ট ব্যথা যা আছে সব আল্লাহর কাছে আরাধনার মাধ্যমে বলে, কাকুতি মিনতি সুরে বলেন, মালিক আমার এই এই দরকার, এই এই সমস্যা, ও মালিক কেউ তো নাই তুমি ছাড়া, আমি তোমার গোলাম, তুমি আমার মনিব, তুমি গাফফার আমি গুনাহগার, জীবনে অনেক অনেক অপরাধ করেছি মালিক। বান্দা যখন সিজদা দিয়ে মাথা নত করে গভীর রজনীতে আল্লাহকে ডাক দেবে, যেই সময় কোনো অফিস আদালত খোলা নাই, স্ত্রী ঘুমাইছে, সন্তান ঘুমাইছে, পাড়া প্রতিবেশী ঘুমাইছে, দুনিয়ার কোনো মানুষ আপনারে দেখে না, আপনি দাঁড়িয়ে থাকেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহকে ডাকার জন্য, ওই মুহূর্তে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন একেবারে এক নাম্বার আসমানে চলে আসে আর বান্দাকে বলে, বান্দা কেসো গুনাহগার, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, আমি তোর গুনাহ মাফ করে দেব। অভাবগ্রস্ত রিজিকের সমস্যা, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি রাজ্জা তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। বলেন সুবহানাল্লাহ, বান্দাকে কোন সমস্যায় আছো, আমি মালিকের কাছে চাও, আমি আল্লাহ তোমার সমস্ত সমস্যার সমাধান করে দেব। বলেন সুবহানাল্লাহ, এমন ভাবে চাইতে হবে, চাওয়ার মধ্যে যেন কাকুতি মিনতি থাকে, বিনম্র ভাব থাকে, এমন ভাবে চাইতে হবে, চাওয়ার মধ্যে যেন চোখের মধ্যে পানি থাকে, চাওয়ার মধ্যে যেন দরদ থাকে, মোহাম্মত ভালোবাসা থাকে। ও দুনিয়ার মানুষ, দিলটা নরম করে একটু বোঝার চেষ্টা করেন, এই দুনিয়াতে আপনি অপরাধ করেছেন, অন্যায় করেছেন, যদি আপনি অপরাধী হয়ে যান, দুনিয়ার জেলখানায় যেমন আপনাকে শাস্তি দেওয়া হবে, দুনিয়া থেকে অপরাধ করলেন, লোকজন খোঁজে, প্রশাসনের লোক খোঁজে, সরকার খোঁজে, তাকে শাস্তি দেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা, কিন্তু আমার আল্লাহ এমন একটা আল্লাহ, বান্দা অপরাধ করে আল্লাহ তাকে খোঁজে মাফ করে দেওয়ার জন্য, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে সিজদা দিয়ে মাফ চাইতে হবে। রহমানের বান্দার গুনাহ বলি, আল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজদা ওয়া কিয়ামা, রহমানের বান্দারা রাত ফেসবুক টিপে কাটাবে না, ইউটিউব থেকে কাটাবে না, অশ্লীল গান বাজনা শুনে কাটাবে না, নোংরা আলাপ চারিতায় কাটাবে না, রহমানের বান্দারা রাত কাটাবে আল্লাহকে সিজদা দিয়ে। বলেন সুবহানাল্লাহ, শুধুমাত্র জমিনে নম্র ভাবে চললেই হবে না, মানুষের জন্য শান্তির দোয়া করলে হবে না, আল্লাহকে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে কাঁদলেই হবে না। রহমানের বান্দার চার নাম্বার গুণ হলো, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দার সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ওই কঠিন জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য। বলেন আল্লাহু আকবার, জাহান্নাম থেকে মুক্তি চাইবে রহমানের বান্দারা, এটা তাদের চার নাম্বার গুণা বলি। অনিল ফামারির মুসলমানেরা, ও তরুণ যুবকেরা, কত রাত তুমি কাটাইছো আজেবাজে সময় নষ্ট কইরা, এখানে কি হাত তুলে বলতে পারবা, হুজুর আমি 10টা রাত কেটেছি শুধু জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য? একজন যুবক থাকলে হাত তুলে দেখাও, 10টা রাত কোন যুবক তুমি কান্দি কান্না কাটি করে কেটেছো আর আল্লাহকে বলেছো ওয়াকিনা আযাবান নার,
জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আল্লাহুম্মা জিনা মিনান নার, ও আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও, তোমার জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। আল্লাহ আয়াতের শেষে বলেন ইন্না আযাবাহা কানা গরমা, গরমা এই শব্দ এমন একটি শব্দ বাজান গমার, আসমান জমিন থাকবে যতদিন, জাহান্নামের ভিতরে তাকে জ্বলতে হবে ততদিন। এই জাহান্নামের শাস্তি এত বড় ভয়ঙ্কর, এত বড় ভয়ঙ্কর, এ যুবক জাহান্নাম কিন্তু কঠিন জায়গা। এখানে কোন যুবক আছো? একটা যুবক শুধু হাত তুলে আমারে বলো, 10 দিন আমি রাতের বেলায় কেঁদেছি জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য, হাত তুলে দেখাও। আসো না।